স্টেকের টেস্টটা বেশ ভালো মনে হচ্ছে, একদম জুসি জুসি। What is up everyone, this is Towhid from Rakib. Guys, আজকে আমি চলে এসেছি ধানমন্ডি KB Square আর এখানে একটা রেস্টুরেন্ট আছে যার নাম হচ্ছে বার্গার অ্যান্ড স্টেক রেস্টুরেন্ট। সো আজকে আমরা সেই বার্গার অ্যান্ড স্টেক রেস্টুরেন্টে কিছু স্পেশাল ফুড ট্রাই করবো। সো কথা না বাড়িয়ে উপরে চলে যাওয়া যাক, লেটস গো। একবশে তুমি রেখেছো কি একই আকাশ, দিন শেষে তার তারাগুলো দিলে দেখা। আপনার গ্রুপে যদি কোনো সিঙ্গার থাকে তা আপনার কিন্তু সবাই মিলে একসাথে আসলে একটা চম্পেশ আড্ডা দিতে পারবেন এখানে বসে, কারণ এখানে গিটারের ব্যবস্থা আছে। এটা আমার গিটার না, এটা এই রেস্টুরেন্টের গিটার। আমি আপনাদেরকে একটু দেখাবো আমি কী কী অর্ডার করলাম আর কোনটার প্রাইস কেমন। এটা হচ্ছে চিকেন স্টেক রাইস মিল, যেটার প্রাইস হচ্ছে 599 টাকা। তো মোটামুটি যদি কোয়ান্টিটি দেখি বেশ বড় সড়ো সাইজের একটা চিকেন স্টেক আছে আর মোটামুটি পরিমাণের রাইস, সর্টেড ভেজিটেবল। আরেকটা আছে বার্গার, যেটা হচ্ছে বিট চিজ বার্গার, 260 টাকা এটার প্রাইস। ও হাতে তো এটা রয়ে গেছে। আর একটা হচ্ছে বেক পাস্তা গরম, আচ্ছা বেক পাস্তাটা হচ্ছে 339 টাকা। তো ফার্স্টে স্টেকটা দিয়ে শুরু করি। ও আরেকটা ব্যাপার হচ্ছে স্টেকের উপরে, এদিকে আসো, স্টেকের উপরটা কিন্তু বেশ ক্রিমি, লাইক মাশরুম ক্রিম মেবি ইউজ করছে। ফ্লেভারটা অনেক ভালো আসতেছে। সো এবারে বিসমিল্লাহ। একদম জুসি জুসি। স্টেকের টেস্টটা বেশ ভালো মনে হচ্ছে, সিরিয়াসলি খুব ভালো লাগছে। স্টেকটা আরেকটু খাওয়া যাক। তো এবারে রাইসটা দিয়ে স্টেকের যে ক্রিমটা আছে ওটা দিয়ে রাইসটা একটু ট্রাই করি। স্টেক খেতে গেলে যদি স্টেকটা ঠিক মতো কুক না হয় সেক্ষেত্রে মজা লাগে না, বাট এটা পারফেক্টলি কুক হয়েছে ক্রিমটার কারণে। এই রাইসটা দিয়ে আপনি যখন স্টেকটা খাবেন বেশ ভালো লাগবে। গরম গরম স্টেকটা থেকে যে ফ্লেভার আসতেছিল সেই কারণে লোকটা বেশি লাগতেছিল, বাট সিরিয়াসলি স্টেকটা খেয়ে আমি স্যাটিসফাইড। ওইটা তো বিগ বার্গার অর্ডার দিয়েছিলাম তাই না, সেটা ডবল প্যাটি আছে আর হিউজ পরিমাণে ওরা মেয়োনিজ ইউজ করছে, লেটুস, লেটুসের নিচে একটা চিজও আছে, চিজটা মেল্ট হয়ে গেছে যদিও, অনিয়ন, টমেটো। ও মাই গড, মানে গরম গরম বিগ প্যাটিটা এত সফট। আমি এত ফার্স্টলি কখনো বিগ বার্গার চেক করি নাই, কারণ এত ভালো লাগে নাই, বাট আজকে 1.5 মিনিটে শেষ। স্টেক আর বার্গার খাওয়ার পরে পাস্তাটা যায় না কেমন লাগবে, কারণ এতক্ষণে পাস্তাটা কিন্তু অলরেডি হার্ড হয়ে গেছে, ওর উপরে যে চিজটা থাকে চিজের লেয়ারটা সেটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে, সো ঠান্ডা হলে হার্ড হয়ে যায়। পাস্তার টপিংসে ক্যাপসিকাম আর টমেটো ইউজ করছে, ব্ল্যাক অলিভ, আর ভিতরে মোটামুটি একটু ঝাল ঝাল মাশরুম সসেস ইউজ করছে, মানে ঝালটা একটু বেশি লাগছে, তবে আমি ঝালটা খুব একটা বেশি পছন্দ করি না। মোটামুটি আহামরি কিছু মনে হচ্ছে না, টেস্টটা একটু কম হলেও মনে ভালো হতো। যারা ঝাল পাস্তা পছন্দ করেন তাদের জন্য মনে হয় বেটার হবে। আপনার যদি কেউ বার্গার অ্যান্ড স্টেকে আসতে চান সেক্ষেত্রে আপনাকে আসতে হবে কেবি স্কোয়ার, ফ্লোর নাম্বার হচ্ছে 11। আর আমাকে অনেক বেশি খেতে হবে, খেতে খেতে আপনাদেরকে বিদায় নিয়ে নিই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেস্টুরেন্টে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।